ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের বিষয়গুলো খুব ভালোভাবে জানতে হলে বা বুঝতে হলে যে মৌলিক বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকতেই হবে, সেগুলো হচ্ছে চার্জ, কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার এবং এনার্জি। চার্জ, কারেন্ট এবং ভোল্টেজ নিয়ে ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি এবং সেই ভিডিওগুলো চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওগুলো অবশ্যই ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাওয়ার এবং এনার্জি সম্পর্কে। পাওয়ার পাওয়ার ইজ দ্য রেট অফ এক্সপ্যান্ডিং অর অ্যাবজর্বিং এনার্জি, অর্থাৎ পাওয়ার হচ্ছে বৈদ্যুতিক এনার্জি গ্রহণ করা বা ব্যয় করার হার। পাওয়ারের একক হচ্ছে ওয়াট এবং একে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। পাওয়ারকে যদি আমরা ইকুয়েশন দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে আমরা লিখতে পারবো পি ইকুয়াল ডিডব্লিউ বাই ডিটি, অর্থাৎ সময়ের সাথে সাথে কি পরিমাণ এনার্জি সে গ্রহণ করে বা কি পরিমাণ এনার্জি ব্যয় করে সেটা হচ্ছে পাওয়ার। পি ইকুয়াল ডিডব্লিউ বাই ডিটি আমরা জানি, এটাকে যদি একটু ভেঙে লিখি, অর্থাৎ উপরে এবং নিচে যদি ডিকিউ নিয়ে আসি, তাহলে এখানে থাকে ডিডব্লিউ বাই ডিকিউ এবং এখানে থাকে ডিকিউ বাই ডিটি। এটা আমরা নিয়ে আসতে পারবো, কারণ ডিকিউ ডিকিউ যদি কাটা যায় তাহলে আলটিমেটলি ডিডব্লিউ বাই ডিটি থাকে। এবং আমরা আগে দেখে এসেছি যে ডিডব্লিউ বাই ডিকিউ হচ্ছে ভোল্টেজ, বা ভোল্টেজের ইকুয়েশন হচ্ছে ডিডব্লিউ বাই ডিকিউ এবং কারেন্টের ইকুয়েশন হচ্ছে ডিকিউ বাই ডিটি। তাহলে আমরা লিখতে পারি ডিডব্লিউ বাই ডিকিউ সমান ভি এবং ডিকিউ বাই ডিটি সমান আই, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের গুণফল হচ্ছে পাওয়ার। এখানে আমরা দুইটা চিত্র দেখতে পাচ্ছি এবং এই চিত্রের এই অংশটা হচ্ছে সার্কিটের একটা এলিমেন্ট। এই এলিমেন্টের এই প্রান্তটা ধরে নিলাম পজিটিভ টার্মিনাল এবং এই প্রান্তটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। সার্কিটের প্যাসিভ সাইন কনভেনশন বলছে যে কারেন্ট যদি এলিমেন্টের পজিটিভ টার্মিনাল দিয়ে ঢুকে নেগেটিভ টার্মিনাল দিয়ে বের হয়, তাহলে এই পাওয়ারটা হবে পজিটিভ পাওয়ার বা অ্যাবজর্বিং পাওয়ার। যেহেতু এই এলিমেন্টের ভিতর দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে এবং এর আড়াআড়িতে একটা ভোল্টেজ আছে, এবং আমরা দেখে আসলাম যে পি ইকুয়াল ভি আই, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের গুণফল হচ্ছে পাওয়ার, তাহলে এখানে একটা পাওয়ার পাওয়া যাবে, সেই পাওয়ারটা হচ্ছে অ্যাবজর্বিং পাওয়ার। আবার এই কারেন্ট যদি পজিটিভ টার্মিনাল দিয়ে, অর্থাৎ এলিমেন্টের পজিটিভ টার্মিনাল দিয়ে না ঢুকে পজিটিভ টার্মিনাল দিয়ে বের হয় এবং নেগেটিভ টার্মিনাল দিয়ে আবার এই এলিমেন্টের ভিতরে ঢুকে বা প্রবেশ করে, তাহলে আমরা সেটাকে বলতে পারবো নেগেটিভ পাওয়ার বা সাপ্লাইং পাওয়ার। এবং অ্যাক্টিভ সাইন কনভেনশনের ক্ষেত্রে ঠিক এর বিপরীতটাই হবে। অ্যাক্টিভ সাইন কনভেনশনের ক্ষেত্রে বলা হচ্ছে যে কারেন্ট যদি এলিমেন্টের পজিটিভ টার্মিনাল দিয়ে ঝুঁকে নেগেটিভ টার্মিনাল দিয়ে বের হয়, তাহলে সেটা হবে সাপ্লাইং পাওয়ার। এবং এলিমেন্টের পজিটিভ টার্মিনাল দিয়ে যদি কারেন্ট বের হয়ে নেগেটিভ টার্মিনালে ঢুকে, তাহলে সেটা হবে অ্যাবজর্বিং পাওয়ার। কিন্তু আমরা যতগুলো সার্কিটের ক্যালকুলেশন করব সবগুলোই প্যাসিভ সাইন কনভেনশন অনুযায়ী করব, সো অ্যাক্টিভ সাইন কনভেনশনের ব্যাপারটা আমাদের মাথায় না রাখলেও চলবে। আমাদের মনে রাখতে হবে কারেন্ট যদি এলিমেন্টের পজিটিভ টার্মিনাল দিয়ে ঢুকে, তাহলে পজিটিভ পাওয়ার বা অ্যাবজর্বিং পাওয়ার, এবং কারেন্ট যদি এলিমেন্টের পজিটিভ টার্মিনাল থেকে বের হয়, তাহলে সেটা নেগেটিভ পাওয়ার বা সাপ্লাইং পাওয়ার। এখানে দুইটা চিত্র দেখানো আছে আলাদা আলাদা ভাবে। প্রথম চিত্রে পজিটিভ টার্মিনালটা আছে উপরে এবং নেগেটিভ টার্মিনালটা আছে নিচে, এবং দ্বিতীয় চিত্রে পজিটিভ টার্মিনালটা আছে নিচে এবং নেগেটিভ টার্মিনালটা আছে উপরে, কিন্তু দুইটা ক্ষেত্রেই কারেন্ট পজিটিভ টার্মিনাল দিয়ে ঢুকে নেগেটিভ টার্মিনাল দিয়ে বের হচ্ছে। এক্ষেত্রেও কারেন্ট পজিটিভ টার্মিনাল দিয়ে ঢুকে নেগেটিভ টার্মিনাল দিয়ে বের হচ্ছে, অর্থাৎ প্যাসিভ সাইন কনভেনশন অনুযায়ী
দুইটাই অ্যাবজর্বিং পাওয়ার, এবং এর পাওয়ার হচ্ছে যেহেতু এর আড়াআড়িতে ভোল্টেজ 4 ভোল্ট এবং এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে 3 অ্যাম্পিয়ার, তাহলে পাওয়ার হচ্ছে 12 ওয়াট দুইটার ক্ষেত্রে, এবং দুইটাই অ্যাবজর্বিং পাওয়ার। এখানে আরো দুইটা চিত্র দেখানো আছে, প্যাসিভ সাইন কনভেনশন অনুযায়ী দুইটাই সাপ্লাইং পাওয়ার দেখানো হয়েছে। প্রথম চিত্রে এখানে উপরে আছে পজিটিভ টার্মিনাল, নিচে আছে নেগেটিভ টার্মিনাল, এবং এর পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট বের হয়ে নেগেটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট ঢুকছে, অর্থাৎ প্যাসিভ সাইন কনভেনশন অনুযায়ী এটা সাপ্লাইং পাওয়ার বা নেগেটিভ পাওয়ার। আবার দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে উপরে নেগেটিভ টার্মিনাল এবং নিচে পজিটিভ টার্মিনাল, এবং কারেন্ট নেগেটিভ টার্মিনাল দিয়ে ঢুকে পজিটিভ টার্মিনাল দিয়ে বের হচ্ছে, তাহলে এটা প্যাসিভ সাইন কনভেনশন অনুযায়ী সাপ্লাইং পাওয়ার। যেহেতু এই টার্মিনালের আড়াআড়িতে ভোল্টেজ 4 ভোল্ট এবং এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে 3 অ্যাম্পিয়ার, তাহলে এর পাওয়ার হচ্ছে 12 ওয়াট। যেহেতু এটা প্যাসিভ সাইন কনভেনশন অনুযায়ী নেগেটিভ পাওয়ার বা সাপ্লাইং পাওয়ার, তাই এর আগে মাইনাস বসবে। দ্বিতীয় ক্ষেত্রেও নেগেটিভ পাওয়ার বা সাপ্লাইং পাওয়ার, তাই এটা বোঝানোর জন্য -12 ওয়াট। এই ধরনের সার্কিটের ক্ষেত্রে আমাদের একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, সেটা হলো একটা সার্কিটের সকল পাওয়ারের বীজগাণিতিক যোগফল শূন্য, অর্থাৎ ঠিক যে পরিমাণ পাওয়ার এই সার্কিটে সাপ্লাই দেওয়া হবে ঠিক সেই পরিমাণ পাওয়ারই এই এলিমেন্টগুলো অ্যাবজর্ব করবে। অর্থাৎ এই ডেলিভার্ড পাওয়ার বা সাপ্লাইড পাওয়ার এবং অ্যাবজর্ব পাওয়ার বা কনজিউমড পাওয়ার সমান হবে। যে পরিমাণ পাওয়ার সার্কিটে সরবরাহ দেওয়া হবে সেই পরিমাণ পাওয়ারই এই এলিমেন্টগুলো গ্রহণ করবে বা ব্যয় করবে। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টার্ম এনার্জি নিয়ে আলোচনা করব। এনার্জি ইজ দ্য ক্যাপাসিটি টু ডু দ্য ওয়ার্ক, কাজ করার সামর্থ্য বা পাওয়ারকে বলে এনার্জি বা শক্তি। এটাকে যদি আমরা সমীকরণ দ্বারা লিখতে চাই তাহলে আমরা লিখতে পারবো এভাবে যে পাওয়ারকে যদি আমরা ইন্টিগ্রেশন করি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাহলে আমরা এনার্জিটা পেয়ে যাব। এখানে T0 থেকে T সময়ের ভিতরে, এই নির্দিষ্ট সময়ের ভিতরে যদি পাওয়ারকে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এনার্জির পরিমাণটা পেয়ে যাব। আমরা জানি পাওয়ার হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের গুণফল, তাহলে এটাকে আমরা P এর পরিবর্তে VI আকারেও লিখতে পারবো। এখন আমরা পাওয়ার এবং এনার্জি রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব এবং সেগুলো সমাধান করার চেষ্টা করব। ফাইন্ড দ্য পাওয়ার ডেলিভার্ড টু অ্যান এলিমেন্ট অ্যাট T ইকুয়াল 3 মিলিসেকেন্ড ইফ দ্য কারেন্ট এন্টারিং ইটস পজিটিভ টার্মিনাল ইজ I ইকুয়াল 5 cos 60 πt অ্যাম্পিয়ার অ্যান্ড দ্য ভোল্টেজ ইজ V ইকুয়াল 3i এবং V ইকুয়াল 3 di/dt। এখানে বলা আছে যে একটা এলিমেন্টের পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট ঢুকছে, কারেন্টের পরিমাণ হচ্ছে 5 cos 60 πt অ্যাম্পিয়ার, এবং এর আড়াআড়িতে একটা ভোল্টেজ আছে সেটা হলো 3i প্রথম ক্ষেত্রে, এবং দ্বিতীয় ক্ষেত্রে বলা আছে এখানে ভোল্টেজটা পরিবর্তন করে দেওয়া হয়েছে 3 di/dt। এই দুই ক্ষেত্রেই আমাদের ডেলিভার্ড যে পাওয়ার সেই পাওয়ারটার মানটা আমরা বের করব। আমাদের পাওয়ারের মান বের করতে হবে P ইকুয়াল আমরা জানি VI অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের গুণফল, তাহলে এখানে কারেন্টের মান আমাদের জানা আছে, ভোল্টেজটা আমাদের বের করে নিতে হবে। ভোল্টেজ এখানে দেওয়া আছে 3i, তাহলে 3 এর সাথে যদি I বা অর্থাৎ এই কারেন্টের মানটাকে গুণ দিই তাহলে আমরা ভোল্টেজের মানটা পেয়ে যাব। কারেন্টের মান হচ্ছে 5 cos 60 πt, এর সাথে 3 দ্বারা গুণ দিলে হয় 3 × 5 = 15 cos 60 πt। তাহলে এখন আমরা ভোল্টেজের মানও জেনে গেলাম এবং কারেন্টের মান তো দেওয়াই আছে, তাহলে এই ভোল্টেজ এবং কারেন্টকে যদি আমরা গুণ দিই তাহলে আমরা পাবো 75 cos² 60 πt, এটা ওয়াট, অর্থাৎ পাওয়ারের একক হচ্ছে ওয়াট। আমাদের বের করতে হবে T ইকুয়াল যখন 3 মিলিসেকেন্ড, অর্থাৎ এই সময়ে পাওয়ারটা কত। তাহলে এই ইকুয়েশনে মানটা বসাই
অর্থাৎ 3 মিলিসেকেন্ড বসাই, তাহলে আমরা ইকুয়েশনটা পাবো 75 cos² 0.185। এখানে মিলিসেকেন্ডকে 1000 দ্বারা ভাগ করে সেকেন্ডে নিয়ে আসা হয়েছে। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাওয়ারের মান পাবো 53.48 ওয়াট। তবে এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে পাইয়ের মান হবে 180 ডিগ্রি, অর্থাৎ কস হচ্ছে একটা ত্রিকোণমিতির ফাংশন। যে কোনো ত্রিকোণমিতির ফাংশনের শেষে পাইয়ের মান অবশ্যই ডিগ্রিতে বসাতে হয়। আমরা প্যাসিভ সাইন কনভেনশন অনুযায়ী জানি পাওয়ার যদি পজিটিভ হয় তাহলে সেটা হচ্ছে অ্যাবজর্বিং পাওয়ার বা কনজিউমিং পাওয়ার, অর্থাৎ এই এলিমেন্টটা এই পরিমাণ পাওয়ার কনজিউম করছে বা অ্যাবজর্ব করছে, বা এই পরিমাণ পাওয়ারটা এই এলিমেন্ট ব্যয় করছে। এবং যে সোর্সটা এই পাওয়ারটাকে ডেলিভারি দিচ্ছে সেই সোর্সের ক্ষেত্রে এটা হচ্ছে ডেলিভার্ড পাওয়ার বা সাপ্লাইং পাওয়ার। যখন এই এলিমেন্টের আড়াআড়িতে ভোল্টেজ 3i, তখন আমরা পাওয়ার পেলাম 53.48 ওয়াট। এখন আমরা দেখব এর ভোল্টেজ যখন 3di/dt, তখন এই এলিমেন্টের অ্যাবজর্বিং পাওয়ার বা এই সোর্সের ডেলিভার্ড পাওয়ার কত। এখানে কারেন্টের মান আমাদের জানা আছে এবং ভোল্টেজ হচ্ছে 3di/dt। তাহলে এই কারেন্টকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এবং এর সাথে 3 দ্বারা গুণ দিই, তাহলে আমরা ভোল্টেজের মানটা পেয়ে যাব। কারেন্টের মান হচ্ছে 5 cos 60π t। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে 3 আছে, যে 3টা ছিল সেই 3 থাকবে, এবং 5 হচ্ছে কনস্ট্যান্ট। এই ইকুয়েশনে 5 কনস্ট্যান্ট, এখানে 5 থাকবে। এবং cos থিটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় -sin θ। এখানে যেহেতু থিটা এর পরিবর্তে আছে 60π t, তাহলে এখানে হবে -60π t। এবং থিটা যেহেতু এখানে 60π t, তাই এবং এর সাথে একটা টি টার্ম আছে, এবং যেহেতু আমরা টি এর সাপেক্ষে এই ডিফারেন্সিয়েশনটা করব, তাহলে এই অংশটুকুকে আবার একবার ডিফারেন্সিয়েশন করে এর সাথে গুণ আকারে লিখতে হবে। 60π t কে ডিফারেন্সিয়েশন করলে হয় 60π, তাই এর সাথে গুণ আকারে লিখে দিলাম। তাহলে এটাকে গুণ করলে আমাদের ভোল্টেজ হচ্ছে -900π sin 60π t ভোল্ট। আমরা ভোল্টেজের মান জানি এবং কারেন্টের মান জানি, তাহলে এটাকে গুণ করলে আমরা পাওয়ারের ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা গুণ দিলে পাওয়ার আসে -4500π sin 60π t cos 60π t ওয়াট। এটা হচ্ছে আমাদের পাওয়ারের ইকুয়েশনটা আমরা পেলাম। আমাদের বের করতে হবে এক্সাক্ট 3 মিলিসেকেন্ডে পাওয়ারের মানটা কত। তাহলে যেখানে যেখানে টি আছে এখানে সেখানে আমরা যদি t = 3 মিলিসেকেন্ড এই মানটা বসাই, তাহলে এই 3 মিলিসেকেন্ডে পাওয়ারের মানটা আমরা বের করে ফেলতে পারবো। এখানে ভ্যালুগুলো বসালে আমরা পাওয়ারের মান পাবো -6.396 কিলোওয়াট। এখানে অবশ্যই পায়ের মান 180 ডিগ্রি বসাতে হবে, যেহেতু ত্রিকোণমিতি ফাংশনের পরে পাই আছে। এখানে পাওয়ার হচ্ছে নেগেটিভ পাওয়ার বা সাপ্লাইং পাওয়ার প্যাসিভ সাইন কনভেনশন অনুসারে। এর অর্থ হচ্ছে এই এলিমেন্টটা পাওয়ার সাপ্লাই দিচ্ছে, পাওয়ার কনজিউম না করে বা পাওয়ার অ্যাবজর্ব না করে পাওয়ার সাপ্লাই দিচ্ছে। এখন আমরা আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব। হাউ মাচ এনার্জি ডাজ এ 100 ওয়াট ইলেকট্রিক বাল্ব কনজিউম ইন 2 আওয়ার্স। এখানে বলা আছে একটা ইলেকট্রিক বাল্ব যার রেটিং হচ্ছে 100 ওয়াট, এটা যদি 2 ঘন্টা চলে তাহলে কি পরিমাণ এনার্জি কনজিউম করবে। এনার্জি সমান আমরা জানি pt, অর্থাৎ এই সময়ের সাপেক্ষে যদি আমরা পাওয়ারকে ইন্টিগ্রেশন করি তাহলে এনার্জি পাওয়া যায়। এনার্জি = পাওয়ার × টাইম। আমরা জানি পাওয়ারের একক হচ্ছে জুল পার সেকেন্ড এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে এখানে সেকেন্ড সেকেন্ড কাটা যায় থাকে জুল। এখানে আমরা পাওয়ার জানি এর রেটিং হচ্ছে 100 ওয়াট এবং সময় দেওয়া আছে 2 ঘন্টা। আমরা যদি জুল বা কিলো জুলে অ্যান্সার নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই এই 2 ঘন্টা দেওয়া আছে এটাকে অবশ্যই সেকেন্ডে নিয়ে আসতে হবে, যেহেতু জুলের সাথে সেকেন্ডের সম্পর্ক।
2 ঘন্টাকে 60 দ্বারা গুণ করে মিনিটে নিয়ে আসলাম এবং তাকে পরবর্তীতে 60 দ্বারা গুণ করে এটাকে সেকেন্ডে নিয়ে আসলাম। এটাকে ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা হচ্ছে 720 কিলোজুল। আবার এটাকে যদি বা এই এনার্জিটাকে যদি আমরা ইলেকট্রিক্যাল ইউনিটে নিয়ে আসতে চাই বা ইলেকট্রিক্যাল এককে প্রকাশ করতে চাই বা ইউনিটে প্রকাশ করতে চাই, তাহলে এই পাওয়ার যেটা দেওয়া আছে পাওয়ারকে যদি আমরা এই আওয়ার দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো ওয়াট আওয়ার, এবং এই 200 ওয়াট আওয়ারকে আমরা 1000 দ্বারা ভাগ দিলে পাবো কিলো ওয়াট আওয়ার, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ইউনিট। বিদ্যুৎ বিলের হিসাব হয় এই ইউনিট বা কিলো ওয়াট আওয়ারে। আমরা যে বৈদ্যুতিক মিটার ব্যবহার করি এই মিটারও হচ্ছে কিলো ওয়াট আওয়ার বা এনার্জি মিটার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য এবং ট্রিপুলি অ্যাফেয়ার্স এর সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।